গত শতাব্দীর আশির দশকের শুরুতে শীতল যুদ্ধের সময় বিশ্বকে পরমাণু যুদ্ধের হাত থেকে রক্ষা করতে যাত্রা শুরু করে ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান ফর দ্য প্রিভেনশন অব নিউক্লিয়ার ওয়ার সে সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসকের গড়া সংগঠনটি উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পায় পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে দুই সালে চিকিৎসকদের সঙ্গে অন্যান্য পেশাজীবীদের সমন্বয়ে গঠিত আইপিপিএসডব্লিউর ক্যাম্পেন আই ক্যান এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে বিশ্বের একশো একটি দেশের চারশো চৌষট্টিটি প্রতিষ্ঠান আই ক্যান ক্যাম্পেইনে কাজ করছে আর বাংলাদেশে ক্যাম্পেইনটি পরিচালনা করে আসছে ফিজিশিয়ান ফর দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি ও সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ সেসূত্রে এবারে শান্তিতে নোবেল পুরস্কারের অংশীদার বাংলাদেশও পিএসআর বাংলাদেশ কিন্তু মূল সংগঠন সংগঠনের ভেতরে আছে মূল প্রোগ্রাম যেটা আই মধ্যে আমরা করি সেটা হলো যে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃত্ব প্লাস রাষ্ট্রীয় ক্ষমতা যারা তাদের সাথে ডায়ালগ করা বাংলাদেশে কেন এত গুরুত্বপূর্ণ আমাদের পাশের দুই দেশ পর প্রতিনিয়ত একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে যদি এই ধরনের কোনো অস্ত্র বেহাত হয়ে যদি সন্ত্রাসী গ্রুপের হাতে পড়ে তাহলে কি হতে পারে আমরা কোনোভাবেই নিশ্চুপ থাকতে পারি না আই নোবেল পুরস্কার অর্জন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্র ধ্বংসের উদ্যোগে কাজ করা সংগঠনগুলোর মধ্যে কাজের ক্ষেত্রে গতি আনবে বলে মনে করছে পিএসআর বাংলাদেশ এক যাচ্ছে সেই মুহূর্তে আইকেনকে নোবেল প্রাইজ দেওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি যারা কাজ করছে তারা স্বীকৃতি পেল উৎসাহিত হবে এবং দায়িত্বটাও বেড়ে গেল এর ফলে বাংলাদেশের মানুষ নতুন করে জানবে যে আমরা কোন সংকটে পতিত হতে পারি প্রত্যেকের সম্মিলিত ভয়েস তার রাষ্ট্রের মাধ্যমে উত্থাপিত হবে হবে সেই আন্তর্জাতিক চাপে পরিণত একইভাবে ভয়েসটি আমাদের সহযোগী দেশগুলোর সুস্থ বিবেকবান মানুষগুলো এক হবে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে এ ধরনের অস্ত্রমুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে পিএসআর বাংলাদেশ সৌমিক আহমেদ চ্যানেল আই ঢাকা